জবাবদিহি না, কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হলো, সেই প্রশ্নগুলোই আজকে আমার মুখে করব। যদি মনে হয় উত্তর দিও, ভিডিও করেও বলতে পারো। জবাবদিহি না, আবার বলছি, কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হলো, সেই প্রশ্নের কিছু উত্তর যদি দাও ভালো লাগবে। জানতে ইচ্ছা করলো কিছু জিনিস, তো চলো কি জানতে ইচ্ছা করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগে একটা কথা বলি, কালকে এক জায়গায় বেড়াতে যাব, সেখানে একটা ঐতিহাসিক জায়গা, সেই ভিডিও অবশ্যই করব, করে আমার দেবশ্রী ওয়ার্ল্ডে দেবো, তোমরা সবাই দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। তো যাই হোক, আজকে দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, একটা প্রশ্ন অনেক দিন ধরেই মনের মধ্যে ঘুরছিল, সেই প্রশ্নটা আজকে করেই ফেললাম। আমাদের চুমকি হোক, মৌ হোক, যে পারো উত্তরটা দিও, ভালো লাগবে, কারণ মনের প্রশ্ন তো, উত্তর পেলে ভালো লাগে। তার আগে বলি, তার আগে আজকে মোয়ের শাশুড়িকে নিয়ে কিছু বলবো, বলতে বাধ্য হব। তোমরা বলো বন্ধুরা, অ্যাকচুয়ালি মোয়ের শাশুড়ি কি খুব সংসারী মেয়ে মানুষ, মহিলা দেখে মনে হয়? আমার তো মনে হয় না যে উনি কোনোদিন খুব সুন্দরভাবে সংসার করেছে, কারণ ওনাকে আমার দেখে মনে হচ্ছে উনি যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে। আজকে আমাদের চুমকি মৌয়ের কাছে রেখে গেছে শাশুড়িকে, মৌ এখানে, শাশুড়ি এখানে রয়েছে, সুন্দরভাবে রয়েছে মৌয়ের কাছে, কিন্তু সে যখন এখানে রয়েছে, তার সে যখন বলেছে যে আমি কারুর কাছেই খাবো না, কোনো ছেলের কাছেই খাবো না, আমি নিজে নিজে রান্না করে খাবো, সে আর তার দেওর, তাহলে সদ্য যার মা মারা গেছে, হট করে তার বোন আসলো বোনের সাথে, বোন না ভাই আসলো ভাইয়ের সাথে বোনের বাড়িতে চলে গেল, তার কি কোনো দায়িত্ব নেই যে তাহলে দেওর কোথায় খাবে? যে মোয়ের এত নিন্দা করেছে এতদিন ধরে, আমাদের চুমকির কাছে গিয়ে হাত পা নাড়িয়ে নাড়িয়ে মোয়ের নিন্দা করেছে, আজকে সেই মোয়ের কাছেই কিন্তু রয়েছে, সেই মোয়ের কাছেই কিন্তু কাকা শ্বশুরকে রেখে গেছে, মানে দেওরকে রেখে গেছে। যদিও দিনের দিন চলে এসছে রাত্রিবেলা, কারণ ওষুধ নিয়ে যায়নি, দেখলাম চলে এসছে, কিন্তু এর থেকে কি বোঝে যায় যে উনি খুব দায়িত্বশীল? উনিও তো কারুর বৌদি, কারুর মা, কারুর শাশুড়ি, ওনারও তো কিছু ডিউটি ওনারও তো আছে, কিন্তু উনি কি সেটা করেন? ওনাকে দেখলে মনে হয় উনি একটা সংসারী মহিলা? আজকে মোয়ের ঘরে ওকে দেখে সত্যি খুব ভালো লাগছে, আমার মৌ যেভাবে ওর শাশুড়িকে, ওর কাকা শ্বশুরকে যত্ন করছে, সত্যি বলার অপেক্ষা রাখে না। এটা চুমকি হলে যে কী হতো সেটা আমরা দেখতে পেতাম, কারণ যেভাবে আমাদের মাস্টার ওর মাকে নিয়ে গেছে, যেভাবে যে মোশনে নিয়ে গেছে, মানে প্রায় মুখোমুখি ঝগড়া, আমাদের কল্লোলের সাথে মুখোমুখি ঝগড়া করে একটা বিচ্ছিরি কাণ্ড করে পঞ্চায়েতের লোক ডাকার কথা হয়েছিল, যাই হোক সবার সামনে ওর শাশুড়ি বলেছে না আমি চলে, মানে মা বলেছে আমি চলে যাব, চলে গেছে ছোট ছেলের সাথে, সেইখান থেকে দাঁড়িয়ে তারপরে যত কদর্যভাবে যা খুশি হয়েছে যা হয়েছে, তারপরেও এসে উঠেছে আমাদের মৌ কিন্তু অম্লান বদনে গ্রহণ করেছে, গ্রহণ করে তাকে যত্ন করে রেখেছে। তো সেখান থেকে উনারও কিন্তু কিছু উচিত, আজকে আমার মোয়ের ঘরে দুটো ছাগলের বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, উনার কি কিছু উচিত না এই সংসারের জন্য কিছু করা? আমি বলতে বাধ্য হলাম, দেখো উনি যেই, ওনারও শাশুড়ির সাথে বন্ডিং একদম ভালো ছিল না, সেটা আমরা এর আগেই জেনেছি, শাশুড়ি মরে গিয়ে ওনাকে বাঁচিয়ে দিয়ে গেছে, যদিও উনি কোনো ডিউটি করেননি, কারণ আমাদের চুমকেই বলেছে যে কোনো দিনই শাশুড়িকে রান্না করে দিয়ে, রান্না করে খেতে দেননি উনি। যাই হোক, নিজের জায়গায় এসছে, এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাই ওনার স্বাধীন, কারণ চুমকির কাছে গিয়ে একদম গৃহবন্দী হয়ে গেছিলো, গিয়ে বিপদে পড়ে গেছিলো, বুঝতেই পারেনি যে গিয়ে এরকম একটা পরিস্থিতি হবে। যাই হোক, জায়গায় ফিরে এসছে, কিন্তু ওনাকে দেখে মনে হয় উনি খুব সংসারী না, খুব একটা সংসারী না। যাই হোক, সবাই মিলেমিশে রয়েছে। তো যেটা বলতে আসলাম, যে এটা হচ্ছে আমাদের মৌ, দেখো এত কিছু হওয়ার পরে এত কদর্য ভাষায় ওকে কিছু মানুষ, যারা চুমকির খুব প্রিয় মানুষ, কীভাবে আমাদের মৌকে অ্যাট্যাক করেছে, এখনও করে চলেছে, তবুও আমাদের মৌ অম্লান বাদনে তার শাশুড়িকে, শ্বশুরকে কাছে টেনে নিয়েছে, কত সুন্দর করে তাদের সেবা যত্ন করছে, এটাই তো আমাদের মোয়ের কাছে আশা করেছিলাম। আর আমাদের চুমকি শুধু বড় বড় লেকচার দেয়, ডায়লগ দেয়, এটা করব সেটা করব, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই মোয়ের কাছে এসেই মোয়েরকেই কিন্তু পুরোটা করতে হয়, মৌ ছাড়া কিন্তু এদের গতি নেই।
এটা কিন্তু একদম বাস্তব কথা। এবার যে প্রশ্নটার জন্য আজকে আজকের এই ভিডিওটা করা মূল, সেটা হচ্ছে আমরা যখন আমাদের মেয়ের ঠাকুরমার শাশুড়ি মারা গেছেন তখন কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে ভিডিও কলিংয়ে এই কাকুর ছেলেকে কথা বলতে। প্রথমে আমরা জানতাম উনি বিয়ে থাকা করেননি, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে মেয়ের সাথে বা কাকুর সাথে ভিডিও কলিংয়ে তার ছেলে কথা বলছে, তাহলে এখানে প্রশ্ন থেকেই যায় যে কাকুরও তাহলে একটা সংসার আছে, তাহলে উনি সেই সংসারে থাকেন না কেন? মায়ের জন্য কি? এটা না জানার খুব ইচ্ছা হলো যে কাকুর তো সংসার আছে বাংলাদেশে, তার ছেলে আছে নিশ্চয়ই, তার বউ আছে, তারা কোথায়, একসঙ্গে থাকেন না কেন? তারা ভারতবর্ষে মানে ইন্ডিয়াতে এসে কাকুর সাথে কাকুর মার সাথে একসঙ্গে থাকেন না কেন? বা এখন তো মা মারা গেছে, একদম ময়দান ফাঁকা, এখনও কি তারা আসতে পারেন না? আমার এই জায়গাটা একটু ক্লিয়ার চাই, মানে জানতে ইচ্ছে করে, চাই বলে তোমরা কিন্তু বাধ্য না আমাকে এই উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমার মনের কোনায় কোথায় যেন একটা প্রশ্ন হলো যে আমাদের কাকুর তো বউ আছে, ছেলে আছে, তারা কোথায়, তারা থাকে না কেন, একসাথে নেই কেন, কেন? তা এটাও কি তাহলে আমাদের চুমকি আর মোয়ের মতো সম্পর্ক? আমাদের কল্লোলের মায়ের সাথে আর কল্লোলের কাকিমার সম্পর্কটা কি একই রকম, তাই জন্য কেউ কারোর কাছে থাকে না? আর যেহেতু কাকুর মা বৃদ্ধ ছিল, বৃদ্ধা ছিলেন, তাই কাকু ফেলতে পারেননি, তাই কাকু চলে এসছেন মায়ের দেখভাল করার জন্য, মাকে নিয়ে থাকার জন্য। প্রশ্নগুলো এখানেই, যে কাকুর সংসার থাকতেও তিনি সেই সংসারে নেই কেন, এটা জানতে খুব ইচ্ছা করছিল, ইচ্ছা করছে। বউ যদি পারো উত্তর দিও, দিতেই হবে, তার কোনো ব্যাপার নেই। আমার মনে এই কথাগুলো অনেকদিন আগেই উদয় হয়েছিল, কিন্তু যেহেতু তোমাদের একটা কাজ চলছিল, তোমাদের ওষুধ ছিল, শ্রাদ্ধ শান্তি ছিল, তাই সেই সবের মধ্যে এই প্রশ্নগুলো করিনি। আজকে ইচ্ছা হলো তোমাকে আজকে এই প্রশ্নটা করি যে ঠাকুর সংসারের লোকজন তাহলে কোথায়, কেন ঠাকুর ঠাকুর সরি কাকু কেন আজকে এইখানে রয়েছে, আর তারা কেন বাংলাদেশে, একটু জানিও প্লিজ। আর তোমাকে বলি, তোমাকে বারবার বলেছিলাম যে কাজ মিটে গেলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হয়েছে, তারপরে রাত জেগে এডিটিং করেছো, চোখ মুখ ফুলে গেছে। মৌ তোমাকে বলছি, যদি গা জ্বর জ্বর এরকম ভাব হয় কখনো, মনে করো যে শরীরটা এরকম লাগছে, আমি যেটা বলছি একটু শুনো, দেখো উপকার ছাড়া অপকার হবে না। ক্যালপল 650 এনে রাখবে ঘরে, এক পাতা এনে রাখবে সবসময় ঘরে, তার সাথে জিনট্যাক বা প্যানফর্টি মানে অ্যান্টাসিড এনে রাখবে, দিনে দুটো করে খেয়ে নেবে। আমি কিন্তু কোনো ডাক্তার নই, কারণ এগুলো আমাদের হয় সচরাচর হয়, আমরা এগুলো খাই, কারণ সবসময় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না, সবসময় ডাক্তারের কাছে গেলেই এক গাদা ওষুধ দেয়, এত ওষুধ খাওয়াও সম্ভব না। আমরা ওই একটা করে প্যানপট্টির সাথে একটা করে ক্যালপল 650 খেয়ে নিই, মানে দুপুরে একটা রাতে একটা, একদম শরীর ঝরঝর হয়ে যায়। খেয়ে দেখো, একদম রিলিফ পেয়ে যাবে, আর এর কোনো সাইড এফেক্ট নেই, ডাক্তারের কাছে গেলেও এটা দেবে। আর যদি কখনো নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ে, মানে ঠান্ডা লেগে গেলে কাঁচা জল পড়ে, তাহলে একটা রাত্রিবেলা সেটজিন খেয়ে নেবে, দেখবে নাকের জল পড়া কমে যাবে, অনেকটা বয়স হয়েছে তো অভিজ্ঞতাটা অনেক বেশি, আর এগুলো আমরা করি। ওই জন্য তুমি আমার সন্তান তুল্য, আগেই বলেছি তুমি আমার খুব কাছের, তুমি কষ্ট পাচ্ছ দেখে খুব আমারও কষ্ট লাগছে, চোখ মুখগুলো ফুলে গেছে। আজকে তোমার মা যদি কাছে থাকতো অনেকটাই হেল্প করতো তোমাকে, কারণ এই পুরো জার্নিটা তুমি একা একা সমস্তটা করেছো, কাঁচা ধোয়ার থেকে শুরু করে এই নিয়ম আত্মি, এগুলো যদি এগুলো মায়েরা থাকলে এগুলো করে, বা মা যদি কাছে থাকতো দুদিন গিয়ে রেস্ট নিয়ে আসতে পারতে, সেই উপায় তোমার নেই। যাই হোক, তাই জন্য এই কথাটা বললাম সবটা, তার মধ্যেও এখন নতুন দায়িত্ব নিয়েছো, কাকা শ্বশুর আর শাশুড়ির দায়িত্ব নিয়েছো, সেগুলো করতেই হবে, নালে একদল তোমাকে ছিঁড়ে খাবে, আর সেগুলো তোমাকে এখন দেখাতেই হবে, কারণ কী করছো না করছো দেখাতে তো হবেই, অবশ্যই আমিও বলবো তুমি দেখাবে, কারণ একদল ভাবে কি তুমি কর্তব্য, একজন মা ফাঁকা মাঠে গোল দিয়ে যায় আর তুমি কর্তব্য করে মরো, কথা শুনে মরো, ওই জন্য প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা অন করে করে দেখাবে, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে চাই, কারণ আমরা জানি তুমি কর্তব্য কতটা কর্তব্যপরায়ণ। ঠিক আছে, তো খুব ভালো লাগলো তোমার, আর তোমার এই বাচ্চা দুটোকে ভীষণ ভালো লাগছে, আর দেখো আরও ভালো লাগছে কাকু কাঁঠাল পাতা এনে দিচ্ছে, এটা দেখে আরও ভালো লাগছে, কারণ জানে যে অবলা জীবটার বাচ্চা হয়েছে, তার এখন পেটে প্রচণ্ড খিদে, আর সেটার সাথেও পাশাপাশি কিন্তু এটা ইনডাইরেক্ট তোমাকে হেল্প করছে, কারণ পোষ্যটা তোমার, তো কাঁঠাল পাতা এনে দিলে তারা তুমি মাঠে দিতে পারছো না, ঘাস খেতে পারছে না, তার মানে এটা কিন্তু তোমাকে ভালোবাসার থেকে তৈরি হচ্ছে, তাহলে দেখেছো তো আস্তে আস্তে ভালোবাসার জায়গাটা তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারবে আস্তে আস্তে যে কারা কারা তাদের কাছের, তোমার শাশুড়ি যেমন বুঝতে পেরেছে, বুঝতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরে আবার ঢুকে পড়েছে তোমার ঘরে, আবার কাছে টেনে নিয়েছে তোমাকে,
সেরকম কাকুও বুঝতে পেরেছে যে কে তার কাছের, বুঝেছ? তো এইটুকুই আজকে বলার ছিল, আজকে এইটুকুই আমার প্রশ্ন ছিল, কারণ খুব ইচ্ছা ছিল, কাকুর ছেলেকে দেখেছিলাম, তাহলে তার সংসারটা কী হলো, কেন তিনি এখানে একা থাকেন, এই প্রশ্নটা খুব মনের মধ্যে জেগেছিল, জানতে ইচ্ছা ছিল, কারণ আমরা তোমার ভিউয়ার্স প্লাস ভালোবাসার মানুষ, আমাদের মনের খিদে তোমাদের মেটাতেই হবে, আর আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যেহেতু তোমাদের ভালোবাসি আর তোমাদের দৈনন্দিন জীবনের টুকিটাকি সব দেখি, তোমাদের ভালোতে আছি, তোমাদের মন্দতে আছি, তো এটাও একটা মানে মনেরই একটা খিদে, তাই জানালাম তোমাকে, পারলে উত্তর দিও, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এইটুকুই আজকে বলার ছিল। আর ওর শাশুড়ি এক তো এখন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে ওখানে ঘুরছে, তা ঘুরুক, যদি দেওরের দায়িত্ব যখন নিয়েছে যদি সেটা ঠিকঠাক করে পালন করে সেটা বলার কিছু নেই, ও আমরা জানি ইনডাইরেক্টটা মোয়ের ওপরে এসেই পড়বে, মোই করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট কমেন্ট কিন্তু করবে, কমেন্টের উত্তর দেবো তোমাদের, তোমরা অনেক কমেন্ট করে অনেক কিছু আমাকে জানিয়েছো, তো শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।